আসসালামু আলাইকুম, আমি আজাল সোহেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অভিজাতি চ্যানেলে। আপনাদেরকে আমরা মালয়েশিয়ার বিভিন্ন ধরনের ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন সময়তে দিয়ে এসেছি, এবং আপনাদের যে বলেছিলাম আগে যে গ্যান্টিং হাইল্যান্ডের যে 100 ভিসার জন্য আমরা জমা দিয়েছিলাম সেগুলো কলিং অলরেডি ইস্যু হয়ে গেছে, সুতরাং আপনার এবং আরও নতুন করে 700 ভিসা যে গ্যান্টিং হাইল্যান্ডের 700 ভিসা অলরেডি FWCMS এ অ্যাপ্রুভাল করানো হয়েছে, এবং এগুলাতে খুব অল্প সময়ের ভিতরেই লোক যেতে পারবে। এবং এই নদীভূমি কোম্পানিতে মেডিকেল ফিঙ্গারিং সবকিছু কমপ্লিট করা হচ্ছে, যারা খুব অল্প সময়ের ভিতরে গ্যান্টিং হাইল্যান্ডের ট্যুরিস্ট স্পটের যে কাজগুলো আছে সেগুলোতে যেতে চান। এখানে ক্লিনিং সহ ক্যাসিনোতে কিছু পোস্ট আছে বা হালকা কাজের যেসব পোস্ট আছে এগুলোতে যেতে চান, তাহলে আপনারা আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করতে পারেন। আর আরেকটি কথা, আমরা এখন থেকে প্রতিটা ভিডিওতেই বলছি যে মালয়েশিয়াতে যদি যাওয়ার আপনি নিয়ত করে থাকেন তাহলে অবশ্যই আপনি পাসপোর্ট ছবি BMET রেজিস্ট্রেশন এবং টিকা কার্ড রেডি রাখবেন। আমাদের কাছে করেন, আমাদের কাছে যদি আপনারা কাজ করতে চান ভালো আমাদের কাছে করেন, অথবা যে কোনো এজেন্সিতেই করেন না কেন, আপনারা আপনাদের ডকুমেন্টস কমপ্লিট করে তারপর জমা দিবেন। ডকুমেন্টস কমপ্লিট করে জমা দিলে আপনারা 1 থেকে 1.5 মাসের ভিতরে মালয়েশিয়া যাওয়ার যে পথটি আছে সেটি সহজ হবে। আর যদি আপনারা আমাদের কাছে শুধুমাত্র জমা দিয়ে মেডিকেল করেন কিন্তু আপনাদের ডকুমেন্টেশন ঠিক মতন না করেন, সেক্ষেত্রে আপনাদের ভিসা পেতে অনেক ডিলে হয়ে যাবে, তখন আপনারা আমাদেরকে অহেতুক মনে করেন যে দোষারোপ করতে পারেন। সুতরাং আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের প্রতি আস্থা রাখছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমাদের কাছে নতুনভাবে কাজ শুরু করতে চান তারা অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করে আমাদের কাছে আসবেন। মেডিকেল সহ অন্যান্য যে কার্যক্রম সেগুলো হচ্ছে যে খুব ভালোভাবে আমরা রানিং আছে, এবং আমাদের অভিযাত্রী টিম আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সর্বদা সহায়তা করবে। এবং যদি আপনাদের কোনো ইনফরমেশনের দরকার পড়ে তাহলে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।